खबर दिखे नजर देव निम्नचापर जे प्रबल बर्षण हाबुडुबु अवस्था कलकता सह दक्षिणबंगे जिलागुल आबहवा दफ्तर आगे लाल कमला और हलूद सतर्क बार्ता जारी कर दक्षिणबंगे एकाधिक जिलाते प्रबल बर्षण जेड़े जलर तलाय बीरभूम पश्चिम मेदिनीपुर झाड़ग्राम हुगली सह एकाधिक एलिका कैक दिन टाना बृष्टिते कार्यत विपर्यस्त दक्षिणबंग एकाधिक जिलार विभिन्न एलाका कोथाओ जलमग्न तो कोथाओ बानभासी विपदसीमार ऊपर दिए बइछे एकाधिक नदी ग्रामे गंजे ढुकेछे जल भांगछे काँचा बाड़ी रास्तार ऊपर जमेछे हाँटू थेके कुमोर जल लगातार बृष्टिते क्रमशः भयंकर होच्छे अजयनद जल ढुकछे ग्रामे समस्याय कयेक हजार मानुष এদিকে তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 11000 কিউসেক জল ফলে জল বাড়ছে ময়ূরাক্ষীর খয়রাশোলে ব্রিজের উপর উঠছে হিংলো নদীর জল আতঙ্কে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল থেকেই কেটেছে দুর্যোগ তবে কাটেনি দুর্ভোগ প্রবল বৃষ্টির কারণে শিলাপতি কেথিয়া ঝুমি সহ জেলার একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপরে নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক এলাকা এছাড়া দীর্ঘদিন ধরে জলমগ্ন ঘাটাল দাশপুর ও চন্দ্রকোনার একাধিক এলাকা ফের জল বাড়ায় আতঙ্কিত এলাকাবাসীরা প্রস্তুত আছি তবে খুব কষ্ট হচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে বন্যা হলে বাড়িঘর ছেড়ে থাকা বাড়ির চালেও থাকে লোকজন দেখেছি এখানে কষ্ট করে ত্রাণ শিবিরে থাকা তো মানুষজনের সত্যি কষ্ট হচ্ছে ফসল নষ্ট হচ্ছে এলাকার প্রচুর আবার নষ্ট হবে এটা খুব কষ্ট লাগছে কিন্তু আমরা প্রস্তুত আছি সব দিকে একটানা ভারী বৃষ্টিতে জল বাড়ছে ঝাড়গ্রামের ডুলং নদীতে প্লাবিত সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা রাস্তার উপর দিয়ে বইছে জল বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় আমরা পারাতে পাচ্ছি না কিছু খেতে পাচ্ছি না এবার বাচ্চাটা চালিয়ে আমরা বহুত অসুবিধায় পড়ে গেছি এবার আমাদের খাবার ব্যবস্থা কোনো যেমন হয় জমি জায়গা সব ধান টান আমাদের যা চাষবাস সব কৃষক আমাদের এখানে শেষ হয়ে গেছে জমি আর আমাদের হবে না চাষবাস কোনো নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে আগে ভাগেই সতর্ক প্রশাসন দারকেশ্বর নদীর তীরবর্তী এলাকার মানুষদের সরানোর কাজ শুরু হয়েছে লাগাতার বৃষ্টির পাশাপাশি একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে ফের একাধিক এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রিপাবলিক বাংলা দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি পশ্চিম মেদিনীপুর থেকে যে খবর পাওয়া যাচ্ছে চন্দ্রকোনার খামারবেড়া গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে জল ঘাটাল দাশপুর চন্দ্রকোনার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে কিছুদিন আগে এই যে শিলাবতী নদীর বাঁধ ভেঙে নতুন করে যে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে এই শিলাবতী নদীর বাঁধ বাঁধার কাজ শুরু করেছিল সেচ দপ্তর এবং সেই বাঁধই এবার ভেঙে গিয়েছে বিপাকে পড়েছেন এলাকাবাসীরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি অন্যদিকে জল বাড়ছে ঘাটালের গ্রামীণ এবং শহর এলাকাগুলিতে সামনে হয়েছে আমাদের যে ঘরে হয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরই নয় আসানসোল পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া সব জায়গার ছবি কিন্তু একই রকম বিভিন্ন জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন সুদীপ্ত পূর্ব বর্ধমান থেকে রয়েছেন সন্তোষ আসানসোল থেকে রয়েছেন ব্রজগোপাল এবং বাঁকুড়া থেকে রয়েছেন মৃন্ময় আমি শুরুতেই সুদীপ্তর কাছে যাব সুদীপ্ত নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি এখন সকাল থেকেই আমরা যে দেখেছি চন্দ্রকোনা অর্থাৎ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা কিন্তু নতুন করে প্লাবিত চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর চাতালে রয়েছে আমরা আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে বলবো সামগ্রিক চিত্রটা দেখার জন্য দেখো এই যে রাস্তা এই এটা দেখলে মনেই হবে না যে এটা কোনো একটা রাস্তা এর ওপর দিয়ে কিন্তু সাধারণ মানুষকে যাতায়াত করছে গাড়ি নিয়ে মানুষকে যাতায়াত করছে এবং একরকম প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে আমার সঙ্গে কিছু স্থানীয় ব্যক্তি রয়েছে এবং পঞ্চায়েত সদস্য রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করবো দাদা কি পরিস্থিতি
তিনবারের জন্য আপনারা বানভাসি হচ্ছেন? হ্যাঁ, তিনবারে বানভাসি হয়েছি। এবং তবে আমাদের এখানে বন্যাটা দীর্ঘদিন স্থায়ী হয়নি, এক ঘন্টা দু ঘন্টার পর কেটে যায় এই এলাকা। কত মানুষ এখন জলের তলায়? এখন জলের তলা বলতে আমাদের এখানে আছে কিছু সামান্য মানুষ আছে, খুব বেশি মানুষ তা নয়। অনেক এখানটা মূলত তো চাষের জমি, তাহলে চাষে তো ব্যাপক ক্ষয় হচ্ছে। চাষের জমি ব্যাপক ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখানে একটা সুলিশ গেটের জন্য আবেদন করেছিলাম, যাতে সুলিশ গেটটি খুব তাড়াতাড়ি হয়ে এই চাষের যে হাজার হাজার জমি যেটা ডুবে যাচ্ছে সেটা যাতে আরও এই চাষ থেকে ফসল নষ্ট হওয়া থেকে বন্ধ হয়, তার জন্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমার একেবারে অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে মানুষ কিন্তু মূলত চাষের জমি, প্রচুর চাষের জমি কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এবং লেটেস্ট আপডেট তো বিঘা পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান থেকে যে খবর পাওয়া যাচ্ছে, জলের তোরে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের কাছে অজয় নদীর বাঁধ ভেঙেছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবো পূর্ব বর্ধমান থেকে সরাসরি সন্তোষ রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সন্তোষ, নতুন করে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে জেলার বিভিন্ন জায়গায়। জানা যাচ্ছে অজয় নদের বাঁধ ভেঙেছে এবং বেশ কিছু এলাকায়, অন্যান্য বিভিন্ন এলাকায় অজয় নদের বাঁধে ফাটল দেখা দিয়েছে, কি পরিস্থিতি? দেখো সুমনা, যেভাবে জলস্তর বাড়ছে তাতে কিন্তু মঙ্গলকোট, কেতুগ্রাম এবং আউসগ্রাম এই জায়গাগুলি কিন্তু এর আগেও কিন্তু জল ঢুকেছিল, এবার কিন্তু সেই একই কিন্তু পুনরাবৃত্তি। দেখো প্রশাসনের যদি নজর এর আগেই থাকতো তাহলে কিন্তু পরে এইবার জল বাড়াতে কিন্তু প্রশাসন সতর্ক হতো আগে থেকে। এবার কিন্তু জল বাড়ার পরে তারপরেই কিন্তু প্রশাসন কিন্তু সতর্ক হয়েছে এবং গতকালই কিন্তু তাদের যেসব আউসগ্রামে যেসব বাসিন্দারা যারা কিন্তু জলে আটকে গিয়েছিলেন তাদের কিন্তু উদ্ধার কাজ কিন্তু প্রশাসন থেকে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু বর্ধমান যে দামোদর নদী, সেই দামোদর নদীর সদরঘাট ব্রিজ, সেই ব্রিজে কিন্তু যান চলাচল, ভারী যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু নিষিদ্ধ করেছে প্রশাসনের তরফ থেকে। যেভাবে কিন্তু দামোদরের জল বাড়ছে তাতে কিন্তু রায়না, খণ্ডঘোষ এইসব এলাকার যারা মানুষ তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং মঙ্গলকোট, কেতুগ্রামে কিন্তু ইতিমধ্যে কিন্তু বাঁধে যে জল, সেই জল কিন্তু গ্রামে কিন্তু ঢুকছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে কিন্তু নজরদারি রাখা হয়েছে, কিন্তু তার সাথে ইতিমধ্যে কিন্তু যেসব প্লাবনের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এর পাশাপাশি আমাদের কাছে যে খবর এখানে পৌঁছচ্ছে যে বাঁকুড়ার দিকে যদি নজর দেওয়া যায়, বাঁকুড়ার পাশাপাশি আমি আসানসোলের খবরের দিকে নজর দেবো। আপনারা জানেন যে আসানসোলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং সেই জায়গা থেকে আসানসোলের বিভিন্ন এলাকা সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, জলের তলায় বিভিন্ন জাতীয় সড়ক জলের তলায় চলে গিয়েছে। ব্রজগোপাল রয়েছেন আমাদের সঙ্গে। ব্রজগোপাল, বিভিন্ন জাতীয় সড়ক জলের তলায় কি পরিস্থিতি এখন? বিভিন্ন থেকে যে পরিমাণ জল ছাড়া হবে সেই জলে কিন্তু দামোদরের যে নিম্ন উপত্যকা গুলো রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কিন্তু সেই জল ছাড়ার ক্ষেত্রে বা বিবিসির পাশাপাশি অন্যান্য যেসব জলাধার গুলো রয়েছে, যেমন দুর্গাপুর ব্যারেজ রয়েছে, এই জলাধার গুলি থেকে জল ছাড়া শুরু হয়েছে এবং সেই জল দামোদরের বিভিন্ন প্রান্তে, যেগুলো নিম্ন যে প্রান্ত রয়েছে সেগুলোতে কিন্তু পৌঁছে যাবে। আমরা বিবিসির ডাইরেক্টর যিনি ছিলেন, বিজেপির ডাইরেক্টর সিভিল ডিপার্টমেন্টের সত্যব্রত ব্যানার্জির সঙ্গে কালকেই কথা বলেছি এবং তিনি আশঙ্কা করেছিলেন যে আজকে উদয়নারায়ণপুর, কুরসরা, আমতা, চাপাডাঙ্গা, খনাকুল এবং নিচুন, আমরা পূর্ব বর্ধমানের কিছু অংশ, এই অঞ্চলগুলোর বিবিসির যে জল ছড়া হচ্ছে যে পরিমাণ, সেই পরিমাণ জল প্লাস আরো অন্যান্য যেসব জলাধার গুলো রয়েছে, দুর্গাপুর ব্যারেজের মতো যে জলাধার গুলো রয়েছে, সব মিলিয়ে যে জল যাবে সেই জল জলের জন্য কিন্তু গতকাল রাত থেকে হয়তো সেইগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু যেটা জানানো হয়েছিল যে রাতে যে বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু হয়নি। স্বাভাবিকভাবে দামোদর বিবিসির জলাধার, পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জলের পরিমাণ খারাপ ক্ষেত্রে আরো বাড়ানোর কিন্তু কথা ছিল, সেটা কিন্তু বাড়ানো হয়নি। জলের তোরে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর উপর যে সেতু সেটি ভেসে গিয়েছে বলে জানা যাচ্ছে। মৃন্ময়, সেতু ভেসে গিয়েছে, কতটা দুর্ভোগে রয়েছেন মানুষ একটু ছবিটা যদি তুলে ধরো।
একদমই তাই। অতিরিক্ত বৃষ্টির কারণে গতকাল বাঁকুড়া জেলাতে বেশ কিছু জায়গাতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বেশ কিছু সড়কের ওপর জল জমে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে বাঁকুড়া শহরের সংলগ্ন যে গন্ধেশ্বরী নদী আছে, সেই গন্ধেশ্বরী নদীর ওপর যে সতীঘাট ব্রিজ তৈরি হচ্ছিল, নির্মীয়না ব্রিজটি তৈরি হচ্ছিল প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে, সেই ব্রিজটি কিন্তু জলের তলে ভেসে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে গন্ধেশ্বরী নদীর ওপর যে সতীঘাটের ব্রিজ 2018 সালে ভেঙে যায় এবং 2018 সালে ভেঙে যাওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে সেই ব্রিজ নির্মাণ শুরু হলেও সেই ব্রিজ কিন্তু আজ পর্যন্ত তৈরি সম্পূর্ণ না হওয়ায় এখানকার বাঁকুড়া টু ব্লকে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে খরস্রোতা নদীর মতো জল বয়ে চলেছে এবং মানুষ সেখানে মাছ ধরতে নেমে পড়েছেন কার্যত এবং মানুষ যথেষ্ট দুর্ভোগে রয়েছেন। সেখানকার ছবিটা যদি একটু দেখাও। একদমই তাই, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য, কারণ এই গন্ধেশ্বরী নদী, এই গন্ধেশ্বরী নদী প্রতি বছরই বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে লাখ লাখ টাকা খরচা করে অস্থায়ী সেতু তৈরি করা হয়, কিন্তু এবছরই বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে 15 লক্ষ টাকা ব্যয় করে একটি কাঠের সেতু নির্মাণ করা হচ্ছিল এবং যেটি পারমানেন্ট সেতু বলেই দাবি করেছিলেন পৌরসভার পক্ষ থেকে। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এই সেতুটির উদ্বোধন হওয়ার কথা ছিল মহালয়ার দিন, অর্থাৎ উদ্বোধনের আগেই সেতুটি ভেসে গেল। তাহলে এই যে বারবার পৌরসভার পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এরকম সেতু বানানো হচ্ছে অথচ জলের তলে সেটি ভেসে যাচ্ছে, এটি সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন যে যেটি পারমানেন্ট ব্রিজ, যেটি কোটি কোটি টাকা ব্যয় করে শুরু হয়েছিল, সেই ব্রিজ কবে সম্পূর্ণ হবে এবং এই ব্রিজটি তৈরি হওয়ার না হওয়ার জন্য যে বাঁকুড়া টু ব্লকের বিকনা পুরন্দরপুর যে সমস্ত গ্রামগুলি আছে সেই গ্রামের মানুষের কিন্তু যাতায়াত তুলছেন মানুষজন যে যে সেতু বারবার তৈরি করা হচ্ছে এবং বারবার জলের তলে সেটি ভেসে যাচ্ছে, সেই সেতু তৈরি করার মানে কি? তাহলে কি কোথাও একটা পরিকাঠামোগত অভাব লক্ষ্য করা যাচ্ছে? কোথাও কি একটা প্রশাসন সেদিকে নজর দিচ্ছে না? এই প্রশ্নই তুলছেন সেখানকার মানুষজন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। বীরভূমের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূমের বিভিন্ন নদীগুলিতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে, বৃষ্টির জেরে দুপুল ছাপিয়ে গিয়েছে বিভিন্ন জায়গা। মনোরঞ্জন, বীরভূম জুড়ে যেটা দেখা যাচ্ছে যে চাষের জমি সেগুলো জলের তলায় গিয়েছে, পাশাপাশি রাস্তার উপরে জল উঠে এসছে, কতটা সমস্যায় রয়েছেন মানুষজন? দেখো শুধু বীরভূম না, যেহেতু প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্যই কিন্তু এখন কার্যত জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। তুমি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধারে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। দেখো তিলপাড়া জলাধারের কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং তুমি শুনতে পাচ্ছ জলের যে গর্জন, যে আওয়াজ, দেখো জলের আওয়াজ শুনতে পাচ্ছ এবং কীভাবে 11,800 কিউসেক জল সকাল থেকে ছাড়া হয়েছে এবং যার ফলে দুপুল ছাপিয়ে কিন্তু জল যাচ্ছে এবং এর ফলে ফের নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে এমন সম্ভাবনা প্রবল হয়েছে। এছাড়া তোমায় বলে রাখি, গতকাল অজয় নদের জলে কিন্তু জয়দেবের ফেরিঘাট ভেসে গেছে। খয়রাজলের বিস্তীর্ণ এলাকা কাল জলমগ্ন হয়ে পড়ে হিংলো নদীর জলে। অন্যদিকে তোমায় বলে রাখি যে হিংলো নদীর জলের স্তরে কিন্তু যেমন একদিকে খয়রাজলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে, চাষের জমি সেরকম জলমগ্ন হয়েছে। দুবরাজপুরের লোবা এলাকা, সেখানে বারবার মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনারা নদী তীরবর্তী এলাকায় যে গ্রামগুলি রয়েছে আপনারা সচেতন থাকুন। তোমায় আরও বলে রাখি যে নিম্নচাপের যে বৃষ্টিপাত, তার জেরে কিন্তু সকাল থেকে আমরা খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় বাড়িঘর ভেঙে পড়ছে, বিশেষ করে মল্লিকপুর অঞ্চল, সিউড়ি ওয়ান ব্লক, এই মল্লিকপুর অঞ্চলের গজালপুর সহ একাধিক গ্রামে কিন্তু মাটির বাড়ি ভেঙে পড়ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। একেবারে বাড়ি ভেঙে পড়ছে, চাষের জমি জলমগ্ন, রাস্তা জলমগ্ন এবং বিভিন্ন জলাধার থেকে জল ছড়ায়, সমস্যায় মানুষজন। সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বিগ্নজনক এমনটাই কিন্তু প্রশাসনও মনে করছে। ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা তুলে ধরছিলাম জেলার বিভিন্ন প্রান্তের ছবি। আপনারা জানেন যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আসানসোল, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায়, জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা।